আপনি ফটোগ্রাফি কিংবা সিনেমাটোগ্রাফি যেটাই করে থাকেন না কেন আপনাকে বেসিকটা কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে জানতে হবে লাইক আইএস ও স্পিড অ্যাপারচার এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুবই ভালোভাবে জানতে হয় সো এই ব্যাপারগুলো আপনাকে যতটা ইম্পর্টেন্সি দিয়ে জানতে হয় হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু আসলে ততটা ইম্পর্টেন্সি দিয়ে শিখতে হয় কারণ এটাও কিন্তু বেসিকেরই একটা পার্ট তবে অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে এবং তারা মনে করে বিশেষ করে সবাই না বিশেষ করে যারা নতুন বিগিনার লেভেলের তারা বেসিক্যালি হোয়াইট ব্যালেন্সটাকে আসলে অতটা ইম্পর্টেন্স দিতে চায় না এবং এটাকে একটু অ্যাভয়েড করে বা স্কিপ করে অন্য টপিক্সে চলে যেতে চায় বা অন্য কী কী আছে সেই টপিক্সগুলো শিখতে চায় আমি আবারও বলছি বিশেষ করে যারা নতুন তারা আসলে ব্যাপারটা বেশি করে আমি দেখেছি তাদের মাঝে একটা ধারণা থাকে যে হোয়াইট ব্যালেন্সটা আসলে এতটা ইম্পর্টেন্ট না এটাকে জাস্ট কোনোভাবে একটা ছবি তুললে আমি পরবর্তীতে ফটোশপে গিয়ে জাস্ট কয়েক সেকেন্ড টাইম দিলেই কিন্তু আমি সেই সে হোয়াইট ব্যালেন্সটাকে ফিক্সড করে ফেলতে পারছি বা প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারছি হ্যাঁ আপনার কথা একদম সত্যি বা আপনার চিন্তা একদম সত্যি আপনি এটা চাইলেই করতে পারেন তবে আপনি যদি একজন ভালো ফটোগ্রাফার হতে যান তাহলে ভালো ফটোগ্রাফার উচিত এই সকল খুঁটিনাটি জিনিসগুলো আসলে খুব ভালোভাবে আয়ত্ত করা বেসিক্যালি আপনি ফটোগ্রাফি না ফটোগ্রাফির কথা আমি বাদ দিচ্ছি আপনি যে কোনো কাজে যদি আপনি বেসিক থেকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে আরও বেটার এবং স্মুথ পারফরমেন্স করতে পারবেন ফটোগ্রাফির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম আপনি যদি বেসিকটা খুব ভালোভাবে জানতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের আরও অনেক কিছু আছে সেটা আপনি আরও স্মুথলি পারফর্ম করতে পারবেন বা আপনি স্মুথলি সেটাকে হ্যান্ডেল করতে পারবেন তো আমি বলতে চাচ্ছি আপনি যদি ভালো ফটোগ্রাফার হতে চান যারা এখন শিখছেন নতুন পর্যায়ে তাদের তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি ভালো ফটোগ্রাফার হতে চান আপনাকে হোয়াইট ব্যালেন্স স্কিপ করার কোনো অপশনে নেই অবশ্যই আপনাকে এটা জানতে হবে আলাইকুম আমি সালুদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো হোয়াইট ব্যালেন্স নিয়ে তো হোয়াইট ব্যালেন্স কি এটা যদি আমি জানতে চাই তার আগে আমাকে আরও কিছু জিনিস জানতে হবে যে এটা জানলে আমি হোয়াইট ব্যালেন্স কি সেটা বুঝতে পারবো সো হোয়াইট ব্যালেন্স কী এবং কিভাবে কাজ করে এবং কেন বেসিক্যালি আমরা যখন ছবি তুলি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন রকমের আলোতে ছবি তুলছি লাইক আমরা যখন ইনডোরে ছবি তুলি সেটা হতে পারে এল ইডি ছবি তুলছি অথবা টাংস্ট্যান্ট লাইটে ছবি তুলছি অথবা ফ্লোরস্ট্যান্ট লাইটে ছবি তুলছি অথবা মোমের আলোতে ছবি তুলছি অথবা বিভিন্ন রকমের আলো থাকতে পারে আবার যদি আমরা আউটডোরে যাই সেক্ষেত্রে দেখবো আমরা সূর্যের আলোতে ছবি তুলছি বা চাঁদের আলোতে ছবি তুলছি সূর্যের আলোতে যদি ছবি তুলি সেক্ষেত্রে দেখা যাবে যে সকালবেলা সূর্যের আলো একরকম থাকছে দিনের বেলা একরকম আবার যখন ডুবে যাচ্ছে তখন সূর্যের আলোটা কিন্তু আরেক রকম হয়ে যাচ্ছে সো আমরা কিন্তু এক এক সময় এক এক আলোতে ছবি তুলছি এই যে আমরা এক এক সময় এক এক আলোতে ছবি তুলছি যে আলোর রঙটা আসলে এক এক রকম কোনোটা একটু হলদে কোনটা একটু লালচে কোনোটা একটু ব্লুইশ এই যে আলোর এক এক রকমের রঙ আমরা দেখতে পাচ্ছি এইটাকে বেসিক্যালি টেম্পারেচার দিয়ে আমরা প্রকাশ করতে পারি লাইক আপনার আলোটা যত বেশি ওয়ার্ম হবে আপনার টেম্পারেচার তত বেশি কম হবে লাইক দুই হাজার তিন হাজার এরকম কম হবে আবার যদি দেখেন আপনার আলোটা অনেক বেশি কুল অর্থাৎ নীলছে সেক্ষেত্রে আপনার টেম্পারেচারটা কিন্তু বাড়তে থাকবে লাইক পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার নয় হাজার এরকম বাড়তে থাকবে অর্থাৎ আলো যত ওয়ার্ম হবে আপনার টেম্পারেচার তত কম এবং আলো যত কুল হবে আপনার টেম্পারেচার তত বেশি এই যে টেম্পারেচারের আমি কিছু নাম্বার বললাম তিন হাজার দুই হাজার ছয় হাজার নয় হাজার এরকম বেশ কিছু নাম্বার আছে এই নাম্বার দিয়ে বেসিক্যালি টেম্পারেচারকে প্রকাশ করা হয় আর এই নাম্বারগুলোকে বলা হয় কেলভিন কেলভিন বেসিক্যালি হচ্ছে টেম্পারেচারের ইউনিট লাইক আমরা যদি বলি ফর এক্সাম্পল আমরা যদি এক কেজি পেঁয়াজ নিয়ে আসি এবং পেঁয়াজকে আমরা যদি বলি যে এই পেঁয়াজ এখানে কতটুকু পেঁয়াজ বা এই পেঁয়াজের ওজন কত আমরা কি বলবো উত্তরে আমরা বলবো এই পেঁয়াজের ওজন হচ্ছে এক কেজি ওজনের ইউনিট কিন্তু কেজি রাইট একইভাবে আলোর ক্ষেত্রে আমরা টেম্পারেচারের ইউনিটকে কেলভিন বলতে পারি লাইক আমরা যদি বলি যে এই আলোর টেম্পারেচার কত আমরা বলবো এই আলোর টেম্পারেচার তিন হাজার কেলভিন বা চার হাজার কেলভিন বা ছয় হাজার কেলভিন এভাবে টেম্পারেচারের ইউনিটকে আমরা কেলভিন দ্বারা প্রকাশ করে থাকি আমরা আবার পয়েন্টে চলে আসি এই যে আমরা ছবি তোলার সময় বিভিন্ন রকমের বা বিভিন্ন রঙের আলোতে ছবি তুলছি এর ফলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ম আলোতে ছবি তুলছি তখন আমাদের ক্যাম ছবিতে হোলদে একটা ভাব চলে আসছে আবার যখন আমরা লাইটে ছবি ছবি তুলছি তখন দেখছি যে আমাদের ছবিতে একটা নীলচে ভাব চলে আসছে বেসিক্যালি আমরা যখন কোনো কিছু দেখি আমাদের ব্রেন কিন্তু আসলে যে কোনো রঙের আলোতেই যাই না কেন আমাদের ব্রেন কিন্তু কালারকে পারফেক্টলি চিনে ফেলতে পারে অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আসলে আমাদেরকে সেই আমাদের ব্রেনকে আসলে সেই পাওয়ারটা দিয়েছে আমরা সেটা পারি বাট ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আসলে সেই পাওয়ারটা নেই ক্যামেরা কোনো আলোতে যখন যাবে তখন সেই আলোতে সে এক্সাক্ট কালারটা চিনতে পারে না তাকে চিনিয়ে দিতে হয় আমাকে আমাকে যেরকম চিনে দিতে হয় না আমার ব্রেন অটোমেটিক্যালি সেটাকে চিনে নেয় ফর এক্সাম্পল হলদে আলোতে সে যে কিন্তু চিনতে পারছে কোনটা লাল কোনটা নীল কোনটা সবুজ সে অটোমেটিক্যালি চিনতে পারছে আমাদের ব্রেন আমাকে চিনিয়ে দিচ্ছে বাট ক্যামেরার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না ক্যামেরার ক্ষেত্রে আপনি যখন হলদে আলোতে ছবি তুলতে যাবেন আপনি দেখবেন যে আপনার ছবিতে হোল্ডে একটা টোন চলে আসছে সো আপনাকে তখন যেটা করতে হবে আপনাকে জাস্ট ক্যামেরাকে বলে দিতে হবে যে আপনি কোন আলোতে ছবি তুলছেন অর্থাৎ আপনি যে আলোতে ছবি তুলছেন সেই আলোর টেম্পারেচার কত কেলভিন সেটা জাস্ট আপনি ক্যামেরাকে বলে দেবেন তাহলেই দেখতে পারবেন যে আপনি ছবিতে পারফেক্ট কালার দেখতে পাচ্ছেন এই যে আলো টেম্পারেচার কি সেইটা জেনে সেটা আপনি ক্যামেরাকে জানাচ্ছেন এবং এরপরে আপনি পারফেক্ট কালারটা ছবিতে পাচ্ছেন এই পুরো প্রসেসটাকেই আসলে ফটোগ্রাফির ভাষায় হোয়াইট ব্যালেন্স বলা হয় এখন কথা হচ্ছে হোয়াইট ব্যালেন্স কেন লাইক এটা তো রেড ব্যালেন্স বা গ্রিন ব্যালেন্স ব্লু ব্যালেন্স ইয়েলো ব্যালেন্স এই ব্যালেন্সগুলো না হয়ে হোয়াইট ব্যালেন্স কেন ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল আপনি যদি খেয়াল করেন আপনি যখন একটা ছবি তুলবেন সেই ছবিতে আসলে অনেক কালার দেখা যায় আপনি কি একটা একটা করে সবগুলো কালার ধরে সেটাকে ব্যালেন্স করবেন অবশ্যই না ব্যাপারটা একদম সিম্পল আমি একটু জাস্ট এক্সাম্পল হিসাবে বলি আপনি ধরেন একটা হলদে আলোতে ছবি তুলছেন লাইক মোমের আলোতে ছবি তুলছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো একটা সাদা কিছুকে কিন্তু আসলে সাদা দেখবেন আপনি দেখবেন হলদে তো আপনার ক্যামেরাকে যদি আপনি তখন সেই মোমের আলো টেম্পারেচারটা বলে দেন যে এত কেলভিন লাইক মোমের আলো টেম্পারেচার হচ্ছে যেহেতু এটা একটা ওয়ার্ম লাইট এটা টেম্পারেচার হবে হচ্ছে ধরেন তিন হাজার দুশো বা প্লাস মাইনাস অল্প কিছু এরকম কিছু তো আমি ক্যামেরাকে বলে দিলাম যে আমার কেলভিন হচ্ছে তিন হাজার আমি এই আলোতে ছবি তুলছি তখন ক্যামেরা যেটা করবে তখন ক্যামেরা আপনার যে সাদা সাদাটা আছে সাদাটাকে তখন আর হলুদ দেখাবে না সাদাটাকে সে পারফেক্টলি সাদা দেখাবে সাদা বলতে যেটা বুঝি পারফেক্ট সাদা দেখাবে যেহেতু সাদাকে ক্যামেরা পারফেক্ট সাদা হিসাবে দেখতে পাচ্ছে সুতরাং সেই সাদাকে ডিপেন্ড করে বা সাদাকে বেস্ট করে আশেপাশের যত কালার আছে সব কালারকে সে পারফেক্টলি ধরতে পারবে এই কারণে বেসিক্যালি সাদাকে ব্যালেন্স করে অন্যান্য সকল কালারকে ব্যালেন্স করা হয় এবং এ কারণেই এটাকে হোয়াইট ব্যালেন্স বলা হয় তো মূলত হোয়াইট ব্যালেন্সকে এটা তো বুঝতে পারলেন যে আপনি আপনার যেই আলোতে ছবি তুলছেন সেই আলোর যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা আপনি আপনার ক্যামেরাকে জানালে তখন ক্যামেরা আপনাকে পারফেক্ট কালারটা দিতে থাকবে এটাই হচ্ছে বেসিক্যালি হোয়াইট ব্যালেন্স বা হোয়াইট ব্যালেন্সের কাজ তো এখন কথা হচ্ছে কোন আলোর কোন টেম্পারেচার এটা আমি কিভাবে বুঝবো আসলে আমি তো এত বেশি রিসার্চ করি না যে কোন আলো বা আলো দেখলে আমি বলে দিতে পারবো যে এই আলো টেম্পারেচার এত আপনি যখন ওয়ার্ম লাইট দেখবেন তখন সেটা টেম্পারেচার আপনি ধরে নেবেন যে বত্রিশশোর কিছু বত্রিশশো বা তার কিছু প্লাস মাইনাস হবে আপনি তখন এটাকে সেট করে ট্রাই করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আবার যখন আপনি কুল লাইটে যাচ্ছেন বা যে লাইটটা একটু নিলছে সে এরকম একটা লাইটে যাচ্ছেন তখন কিন্তু আপনি জানেন যে কুল লাইট সাধারণত টেম্পারেচারটা বেশি হয় তো আপনি বাড়ি টেম্পারেচার বাড়িয়ে পাঁচ হাজার ছয়শো বা পাঁচ হাজার দুইশো এরকম একটা নাম্বারে চলে যান যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ছবিতে পারফেক্ট কালার দেখতে পাচ্ছেন তারপরে যদি দেখা যায় যে কিছুটা পারফেক্ট কালার আসছে না বা কিছুটা একটু ইমব্যালেন্সড হচ্ছে তখন আপনি জাস্ট টেম্পারেচারটাকে কিছু প্লাস মাইনাস করেই কিন্তু আপনি চলে যেতে পারছেন বেসিক্যালি আপনি রেঞ্জটা যখন জানবেন যে কোন আলো টেম্পারেচারটা আসলে কীরকম হতে পারে রেঞ্জটা জানলে দেন আপনি হয়তো কিছু ট্রায়াল ট্রায়ালোর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট টাইম দিলে আপনি ব্যাপারটা সলভ করে ফেলতে পারবেন আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনি যখন ফটোগ্রাফি করতে থাকবেন আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন কিন্তু আসলে আপনি আলো দেখলে বুঝতে পারবেন মানে তখন আর আসলে এত টাফ হবে না আপনি আলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই আলোতে সম্ভবত বা হয়তো বা টেম্পারেচারটা এত কেলভিন হবে অথবা এত কেলভিন হবে তারপরও কয়েক দুই তিনটা ক্লিক হয়তো করা লাগতে পারে তার সিটের ব্যাপারটা আসলে খুব বেশি টাফ না ক্যামেরাতে ডিসপ্লে অন করে আপনি কেলভিনটা যদি একটু চেক করেন আপনি দেখতে পারবেন ক্যামেরাতে যখন আপনি নাম্বার কমাচ্ছেন কেলভিন নাম্বার কমাচ্ছেন লাইক তিন হাজার দুইশো বা দুই হাজার এরকম কমাচ্ছেন তখন সেটা ব্লু হয়ে যাচ্ছে আবার যখন পাঁচ হাজার ছয়শো সাত হাজার আট হাজার নয় হাজার বাড়াচ্ছেন তখন আবার এটা রেড হয়ে যাচ্ছে আসলে আলোর যেই ব্যাপারটা এখানে কিন্তু সেটার উল্টা হচ্ছে ব্যাপারটা কি আমি একদম সিম্পলভাবে বলি ফর এক্সাম্পল আপনি ডাক্তারের কাছে গিয়েছেন আপনার রোগ নিয়ে রাইট আপনার কোনো একটা প্রবলেম হয়েছে বা আপনি অসুস্থ ধরেন আপনার একটা রোগ আছে আপনি সেই রোগ নিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তারকে কিন্তু আপনার রোগটা বলতে হবে যে আপনার রোগটা কী রাইট সো আপনার রোগটা কী সেটা যদি জানেন তখন কি ডাক্তার আপনার রোগটা আরও বাড়িয়ে দেবে না আপনাকে এরকম একটা ওয়ে জানিয়ে দেবে বা আপনাকে ওষুধ দেবে যেটা খেলে আপনার রোগটা সেরে যাবে হ্যাঁ ডাক্তার কিন্তু সেটাই করবে যেটা দিয়ে আপনার রোগটা সেরে যাবে সো আপনাকে আগে পারফেক্ট যেই রোগটা আছে এক্স্যাক্টলি সেই রোগটা ডাক্তারকে বলতে হবে তো হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে ব্যাপারটাও আসলে একই রকমই আপনি যখন একটা আলোতে ছবি তুলছেন যে আলোটা আসলে অনেক বেশি হলুদ তো আপনাকে যেটা করতে হবে সেই আলো টেম্পারেচার কত অর্থাৎ ধরে নিলাম যে এটা একটা রোগ সো এই আলো টেম্পারেচারটা যদি হয় বত্রিশশো সে ডাক্তারকে অর্থাৎ ক্যামেরাকে আপনার সেই রোগটা বলতে হবে যে রোগটা হচ্ছে বত্রিশশো এক্স্যাক্টলি তাই না আপনাকে আগে এক্স্যাক্ট প্রবলেমটা বলতে হবে যে আমি যে আলোতে ছবি তুলছি সেই আলোর প্রবলেমটা হচ্ছে বত্রিশশো তো যখন আপনি ক্যামেরা অর্থাৎ ধরেন ডাক্তারকে বললেন যে আপনার রোগ হচ্ছে এইটা বা আপনার কালার কালার টেম্পারেচার হচ্ছে বত্রিশশো তখন আপনার ক্যামেরা কিন্তু বুঝতে পারলো আপনার রোগ কী বা আপনার কালার টেম্পারেচার কী ব্যাপারটা একটু সিঙ্ক করেন হ্যাঁ একটু ভিজুয়ালি ভিজুয়ালাইজ করেন সো ক্যামেরা কিন্তু তখন বুঝতে পারলো আপনার প্রবলেম হচ্ছে আপনি তিন আলোতে ছবি তুলছেন যেটা হচ্ছে হলদে ক্যামেরাকে বললেন এবং ক্যামেরা তখন তার সাথে নীল যোগ করে আপনার ছবিটা পারফেক্ট করে ফেলল আবার ধরেন আপনার প্রবলেম হচ্ছে আপনি যেই আলোতে ছবি তুলছেন সেই আলোটা হচ্ছে নীলচে সো নীলচে হওয়ার কারণে আপনার টেম্পারেচারটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো ফর এক্সাম্পল পাঁচ হাজার ছয়শো সো আপনাকে কিন্তু আগে প্রবলেমটা আপনার ক্যামেরাকে বলতে হবে সো আপনি ক্যামেরাকে এখন বললেন যে আপনার যে আলোতে ছবি তুলতেন সেই আলো টেম্পারেচার হচ্ছে পাঁচ হাজার ছয়শো এটা আপনি ক্যামেরাকে বললেন সো আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি যখন এটা বললেন ক্যামেরা কি তখন আপনার প্রবলেমটাকে আরও বাড়িয়ে দেবে এমনিতে তো আপনার আলো নীল রাইট সো যেহেতু নীল সো ক্যামেরা যদি এখন আরও নীল অ্যাড করে তাহলে কিন্তু আরও প্রবলেম ক্যামেরা এখন যেটা করবে হলুদ অ্যাড করবে সো ক্যামেরাকে আপনি প্রবলেমটা বলে দিলেন যে আমি পাঁচ হাজার ছয়শো কেলভিনে ছবি তুলছি সো ক্যামেরা তখন হলুদ অ্যাড করবে সো যার ফলে আপনি নীল তো পারফেক্ট ছবি তুলতে পারছেন সো ব্যাপারটা হচ্ছে আপনি যখন ফিজিক্যালি কোনো একটা লাইট দেখছেন সেই আলোর যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা যখন আপনি ক্যামেরাতে অ্যাড করবেন ক্যামেরা তখন সেই টেম্পারেচার ওয়াইজ অপোজিট একটা কালার অ্যাড করে আপনাকে ব্যালেন্স করে দেবে এই যে ব্যালেন্স করছি এটাই তো আসলে হোয়াইট ব্যালেন্সের কাজ সো আমি যদি আরেকটু বলি ফিজিক্যালি আমি যখন একটা আলো দেখছি সেই আলোটা যত বেশি ওয়ার্ম হবে সেটা টেম্পারেচার তত কম হবে লাইক তিন হাজার দুইশো আবার কিন্তু ক্যামেরাতে তিন হাজার দুইশো দিলে কিন্তু ক্যামেরা নীল অ্যাড করছে কারণ হলুদের সাথে নীল অ্যাড করলে সাদা হয়ে যাচ্ছে আবার আপনি ফিজিক্যালি এমন একটা আলোতে ছবি তুলছেন যেখানে ফিজিক্যালি আলোটা হচ্ছে নীল অর্থাৎ যেটার টেম্পারেচার বেশি ধরেন সেটার টেম্পারেচার হচ্ছে পাঁচ হাজার ছয়শো কেলভিন সো ক্যামেরাতে পাঁচ হাজার ছয়শো কেলভিন দিলে কিন্তু ক্যামেরা ইয়েলো অ্যাড করছে সো নীলের সাথে যখন ইয়েলো অ্যাড হবে তখন ব্যাপারটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে সাদাকে সাদা দেখতে পারবেন অর্থাৎ পারফেক্ট কালারকে পারফেক্ট কালারই দেখতে পারবেন সো বেসিক্যালি এই হচ্ছে হোয়াইট ব্যালেন্স এবং আমি আজকে শুধুমাত্র বেসিক নিয়েই কথা বললাম বেসিক নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি যেহেতু কন্টেন্টগুলো একদম বিগিনারদের জন্য আমি আসলে যদি অ্যাডভান্স নিয়ে কথা বলতে যাই তাহলে আসলে অনেক কিছু আসলে মাথার উপর দিয়ে চলে যাবে সো অ্যাডভান্স নিয়ে কথা না বলি বেসিকটা আগে ক্লিয়ার করি সো বেসিকটা ক্লিয়ার করে দেন স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমি যখন অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট বানাবো তখন আসলে হোয়াইট ব্যালেন্স নিয়ে আরও অ্যাডভান্স লেভেলের কথা বলবো সো আজকে এই পর্যন্তই আমি শুধু বেসিক হোয়াইট ব্যালেন্স কি সেটাই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও যদি পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন এবং যদি কোথাও যদি না বুঝেন আপনারা একটু মাথা ঠান্ডা করে একটু আবার রিপিট রিপিট করে শোনেন তাহলে দেখতে পাবেন যে আপনি বুঝতে পারছেন যে হোয়াইট ব্যালেন্সটা কী এবং এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আসলে প্র্যাকটিসের উপরে আসলে কোনো সলিউশন নেই আপনি ভিডিও দেখে হচ্ছে থিওরিটিক্যালি আপনি জানলেন দ্যাটস গুড বাট আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত স্মুথ হবে আপনার নলেজও তত শার্প হবে দ্যাটস ইট তো আজকের ভিডিও কেমন লাগলো এটা আমাকে জানাবেন যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকি বা আমার বোঝানোতে যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে জানাবেন আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানেও কোনো প্রবলেম আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমি প্রবলেমগুলো সলভ করতে পারি যদি আমার প্রেজেন্টেশনে কোনো ভুল থাকে বা যদি কোনো আমার ইনফরমেশন ভুল থাকে তাহলে সেটাকে আমি আবার নতুন করে স্টাডি করে পারফেক্টলি আরও বেটার আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব প্রয়োজন হলে হোয়াইট ব্যালেন্সের বেসিক নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো যদি আপনারা বলেন যেটা এটার থেকে আপনারা বুঝতে পারছেন না ব্যাপারটা এরকম না যে আপনারা বুঝতে পারবেন আপনারা মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবেন তবে যদি না বুঝেন আমি চেষ্টা করব তবে যদি না বুঝেন এবং আমি যদি দেখি যে না এখানে আসলে আমার এই ভিডিও প্রেজেন্টেশনে প্রবলেম ছিল তখন আমি সেটাকে আরও স্মুথলি প্রেজেন্ট করার চেষ্টা করব আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সাউন্ড আজকে নতুন একটা সাউন্ড অ্যাড করছি ধরা যাবে না ধরলে কোনো একটা গুমগুম শব্দ হয় তো যাই হোক নতুন একটা সাউন্ড অ্যাড করেছি সাউন্ড কেমন হচ্ছে জানাবেন আমি জানি না কেমন হচ্ছে দেখি কেমন হয় আর হচ্ছে আসলে এটা নিয়ে আমি আসলে কনফিউজ আমি প্রিভিয়াসলি আরও একটা ভিডিও বানিয়েছি যেখানে এটা দিয়ে সাউন্ড করেছি তারপর আমি এখনও কনফিউজ আরও কয়েকটা কাজ করলে হয়তো বুঝতে পারবো তবে কেমন হচ্ছে আপনারা যদি জানান তাহলে আমি আরও বেটার বুঝতে পারবো যে আসলে অডিয়েন্সরা বা আপনারা যারা দেখছেন তারা আসলে ভিডিওটা কীরকম বা অডিওটা কীরকম দেখছেন একটু জানাবেন কাইন্ডলি আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা আছে নিজের মতো করে করে ফেলবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম